দিল্লি ছাড়লেন শহীদ কন্যা গুরমেহা কৌর। লাগাতার হুমকি হেনস্থা বিরক্ত তরুণী ফিরে গেলেন জলান্ধারে। তবে গুরমেহার বিতর্কে রাজনৈতিক তরজা থামেনি। বাম কংগ্রেস শহীদ কন্যার পাশে দাঁড়ালেও লাগাতার তার বিরুদ্ধে তোপ দেখেছেন কেন্দ্রমন্ত্রীরা। গুরমেহার না থাকলেও রামজাস কাণ্ডের প্রতিবাদে পথে নামেন কয়েক হাজার ছাত্রছাত্রী। লাগাতার হুমকি, ফেসবুকে মত প্রকাশের জন্য কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়। হার মানতে চাননি বছর কুড়ির তরুণী, হাজার হোক কার্গিল যুদ্ধ শহীদের মেয়ে তিনি, কিন্তু শেষ পর্যন্ত থামতে হলো গুরমেহার কাউকে। রামজাস কলেজে ছাত্র সংঘর্ষের প্রতিবাদ করেন গুরমেহার। সংঘের ছাত্র শাখা এবিভিপির বিরুদ্ধে পোস্ট করেন ফেসবুকে, একেবারে ভীমরুলের চাকে খা। দিনরাত হুমকি, তার পোস্ট নিয়ে কটাক্ষ করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। প্রশ্ন উঠেছে শহীদ কন্যার দেশপ্রেম নিয়েও। দিল্লি মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার হুমকি কাণ্ডে এফআইআর দায়ের হয়েছে, কিন্তু আর পারলেন না গুরমেহার। বিতর্কের মাঝে দিল্লি ছাড়লেন, টুইটে তার বার্তা, আমি মিছিল থেকে সরে দাঁড়ালাম, সকলকে অভিনন্দন। আমাকে একা ছেড়ে দিতে অনুরোধ করছি, আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই 20 বছর বয়সে এতটুকুই সহ্য করা সম্ভব। গোটা ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী, সরব বাম নেতারাও। অভিযুক্ত এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়ে দিল্লির রাজ্যপালের কাছে দরবার করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে তাতে আমল দিতে নারাজ বিজেপি। Some children are being misled also. So they are being misled. That's why you have seen our one statement which did not go well with the people. That my father was not killed by Pakistan, but he was killed by the war. War was initiated. पाकिस्तान शहीद की बेटी है तो वो शहीद का आत्मा भी रो रहा होगा कि बेटी को आज जो हमारे शहीदों के लाश पर जश्न मनाने वाला लोग गुमराह कर रहे हैं, तो आत्मा रो रहा होगा। कर्मसूची मेने दिल्ली विश्वविद्यालय कैंपस से मिचिल कर हजार हजार छात्र छात्री और शिक्षक योगदान कैक जन राजनीतिक। What they cannot win in terms of their intellectual reasoning strength, they want to replace that through violence. পাল্টা মিছিলের ডাক দিয়েছে এবিভিপি। তবে রাজধানীর রাজপথে মিছিল ঝড় তুললেও তাতে ছিলেন না প্রতিবাদী গুরমেহার। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।